আয় দিতাম পাখির পায় দেহ খাচার ভেতর অজিন পাখি কেমনে আসে যায় দেহ খাচার ভেতর অজিন পাখি কেমনে আসে যায়। সেই শিরধনী গঙ্গার জলে তীরে আমার গৌরহরি সমস্ত ভক্তদেরকে নিয়ে কি করছে, নর্তন কীর্তন করছে। সুরধনী গঙ্গার তীরে সমস্ত ভক্তদেরকে নিয়ে গৌরহরি আমার নগরে নগরে ঘুরে ঘুরে নর্তন কীর্তন করছে। কেমন ভাবে, ভজ শ্রীকৃষ্ণ জপ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ কৃষ্ণ জপ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ জপ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ নাম রে যে জনসি কৃষ্ণ ভজে যে জনতে কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে যে জনসি কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে যে জনসি কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে যে জনসি কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে হে ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে ভজ শ্রী কৃষ্ণ হৃদয় গৌর হরে হরি 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 ভজ শ্রী কৃষ্ণ জহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। তাহলে আমাদের কাছে আমাদেরকে এই গুরুতত্ত্বটি আগে জেনে নিতে হবে। গুরুদেব ছাড়া এই পৃথিবীতে কোনো ভজন সাধন হবে না। হবে একটা ছেলেকে যখন স্কুলে পাঠাবেন বাবা আস্তে ছোট একটা ছেলেকে যখন স্কুলে পাঠাবে প্রথম থেকে তাকে যদি গুরু মানে মাস্টার ধরে না দেওয়া যায় কোনো শিক্ষা অর্জন হবে? তদ্রূপ আমাদের এই মানব দেহটাকে পরিচালিত করতে গেলে সুন্দর করতে গেলে কি করতে হবে, সদ্গুরু কৃপা লাভ করতে হবে। সদ্গুরুর কৃপা লাভ হলে কি হবে, রাধে রাধে মায়েরা এদিকে হরি বল হরি বল যে রাধে, সদ্গুরুর কৃপা লাভ হলে কি হবে আমাদের বাবা, একটু নিয়ম সেবার মাস চলছে না, নিয়ম সেবার মাস, কার্তিক মাস, দামোদর মাস, নিয়মের সেবা করতে হবে। দেখতে পাচ্ছি না কেমন গাল ভর্তি দাঁড়ি হয়ে গেছে, এক মাস হলো কাটতে পাচ্ছি না। এই নিয়ম সেবার মাসে আপনাদের কাঁটা গেড়াতে এসেছি সুন্দর কীর্তন পরিবেশন করতে সুন্দরভাবে। কিন্তু সুন্দর হবে কি করে বাবা, যদি আপনারা অন্য মনস্ক হন তাহলে কীর্তনায় কিন্তু ওই অন্য মনস্ক হয়ে যাবে। এই কীর্তন আসরে এসে অন্য মনস্ক হওয়া যাবে না, আন কথা বলা যাবে না, অপরাধ হয়ে যাবে। চৌষট্টি প্রকার অপরাধ রয়েছে, চৌষট্টি প্রকার অপরাধ মহাজন আমার বললেন, চৌষট্টি প্রকার অপরাধের মধ্যে যে কোনো একটা অপরাধে পড়ে যাবে যদি আন কথা বলে। তাহলে গুরুচরণ আশ্রয় লাভ করলে আমাদের কি হবে, কি গো মা কি হবে, গুরুচরণ আশ্রয় লাভ করলে বাবা কি হবে, কি হবে আমাদের দেহে পঞ্চভূত পালিয়ে যাবে, অখাদ্য কুখাদ্য চলে যাবে, আর কি হবে দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু না গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান।
তোর আনন্দে যাবে বুঝলে গুরু নও, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, তোর আনন্দে যাবে বুঝলে গুরু নাম, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, তোর আনন্দে যাবে গুরু নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, তোর আনন্দে যাবে বুঝলে গুরু নাম, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, তোর আনন্দে যাবে বুঝলে গুরু নাম, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, তোর আনন্দে যাবে বুঝলে গুরু নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, গুরু মাতা হায় হায় গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, পরম পুরুষ শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, পরম দয়াল শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, পরম পুরুষ শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, পরম দয়াল শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান, তোর আনন্দে যাবে বুঝলে গুরু নাম, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল, গুরু মাতা গুরু ভগবান, তোর আনন্দে যাবে বুঝলে গুরু নাম, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান। আমাদেরকে জেনে নিতে হবে গুরুচরণ আশ্রয় লাভ করে, এইটা এই যে গুরুচরণ আশ্রয় লাভ করতে হবে এই প্রমাণটা কে দিয়েছিল কাকে দিয়েছিল? আমার গোবিন্দ কৃষ্ণ অর্জুনকে দিয়েছিল। কখন? না কুরুক্ষেত্রের মাঠে যখন যুদ্ধ হচ্ছিল। কতদিন যুদ্ধ হয়েছিল কুরুক্ষেত্রের মাঠে? 18 দিন যুদ্ধ হয়েছিল, ঠিকই বলেছি, 18 দিন হয়নি মা, 17.5 দিন হয়েছিল, এখনো এক রাত্রি যুদ্ধ বাকি ছিল। এই যুদ্ধ শেষে পঞ্চপাণ্ডবের তৃতীয় পাণ্ডব অর্জুন কি করত? গোবিন্দকে যুদ্ধ শেষ করে গোবিন্দের হাতে কি দিত? ফল। ফল কেন দিত? সেবা করবার জন্য। বলছে সখা এই নাও এই ফলগুলো তুমি সেবা করো। আর গোবিন্দ ফলগুলো নিয়ে কি করত? দূরের দিকে ছুঁড়ে দিত। কেন ছুঁড়ে দিত? এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন অর্জুন জানতে পারলো যে গোবিন্দ আমার ফলগুলো সেবা না করে ওই অদূরে ছুঁড়ে ফেলে দেয়। একদিন তৃতীয় পাণ্ডব অর্জুন কি করলো? না লক্ষ্য করলো যে গোবিন্দ ফলগুলো কি করে, ফলগুলো হাতে নিয়ে ফলগুলোকে অদূরে ছুঁড়ে দিল। আর যেই না ছুঁড়ে দিল, সঙ্গে সঙ্গে তৃতীয় পাণ্ডব অর্জুন গোবিন্দকে বলছে সখা আমি তোমাকে সেবা করবার জন্য যে ফল দিলাম, ফল দিলাম, তুমি আমার ফল সেবা না করে অদূরে কেন ছুঁড়ে দিলে, অদূরে কেন ছুঁড়ে দিলে। বলছে সখা আমি তোমাকে ফল সেবা করতে দিলাম আর তুমি ফলটা সেবা না করে তুমি দূরের দিকে ছুঁড়ে দিলে কেন? গোবিন্দ বলছে জানো তোমার যে এখনো গুরু দীক্ষা হয় না। কি বললে? তৃতীয় পাণ্ডব অর্জুন চমকে উঠেছে, আমার গুরু দীক্ষা হয় না। সঙ্গে সঙ্গে কি করলো? গোবিন্দের চরণটা ধরেছে, বলছে সখা আমি তোমাকে কথা দিলাম আগামীকাল প্রভাতে যার বদন দর্শন করব আমি তার কাছেই দীক্ষা নেব। বলে পরের দিন প্রভাতে উঠে অর্জুন কি করেছে? দাঁড়িয়ে রয়েছে। অর্জুন দাঁড়িয়ে রয়েছে, দেখলো একজন ধীবর কি বলেছে গোবিন্দর কাছে, যার বদন দর্শন করবে তার কাছে দীক্ষা নেবে, তাই তো? অর্জুন দেখতে পেল কি না, একটা ধীবর মাছের ঠাকা মাথায় করে বদনে গুনগুন গুনগুন করে গান করতে করতে ওই বাজারে যাচ্ছে মাছ বিক্রয় করতে। বলে তোর বি যদি ভব নদী কে যাবি রে মন, তোর বি যদি ভব নদী কে যাবি রে মন, তোর বি যদি ভব নদী কে যাবি রে মন,
তরি নয়ে দাঁড়াইয়ে আছে, তরি নয়ে দাঁড়াইয়ে আছে মদন মোহন, তরি লইয়ে দাঁড়াইয়ে আছে, তরি লইয়ে দাঁড়াইয়ে আছে মদন মোহন, তোর বিচতি ভাবন হে যাবি মন, তোর বিচতি হৃদয় গৌর প্রমাণ তোর বিচতি দাঁড়াইয়া আছে মদন। অর্জুন যেই না দেখেছে একজন ধীবর যাচ্ছে মাছ বিক্রি করতে বাজারে, মাথে মাথাতে মাছের ঠাকা নিয়ে, অর্জুন আর কিছু বলতে পারছে না, তার পিছন পিছন লাইন দিয়েছে। আর সেই ধীবর কি করেছে, ওই বাজারে গিয়ে মাছ বিক্রি শুরু করে দিয়েছে, আর বদনে গুনগুন গুনগুন করে গান করছে। অর্জুন এক ধারে দাঁড়িয়ে সে যে তার কাছে দীক্ষা নেবে এই কথাটা আর বলতে পারছে না, এক পাশে হাত জড়ো করে দাঁড়িয়ে আছে অর্জুন। এই ধীবরের মাছ বিক্রি শেষ হয়ে গেছে, ধীবরের মাছ বিক্রি শেষ হয়ে গেছে, আর ধীবর কি করছে ওই মাছের ঠাকাটাকে মাথায় নিয়ে আবার সে বাড়ির দিকে যাবে অগ্রসর হয়েছে। আর অর্জুন বলছে ধীবর তুমি দাঁড়াও 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 দাঁড়াও। ধীবর তাকিয়ে দেখল এ তো একজন রাজা, রাজবেশ পরিধান করে আছে অর্জুন। বলছে তো রাজা তুমি আমাকে দাঁড়াতে বললে কেন? বলে শোনো শোনো শোনো, আমি তোমার সঙ্গে সকাল থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি তোমার কাছে দীক্ষা নেব বলে, তুমি মাছের ঠাকা মাথায় করে বাড়ি চলে যাচ্ছ। ধীবর অবাক হয়ে গেছে, আরে দীক্ষা, দীক্ষা কি আমি সেটাই জানি না, আমি শুধু কি জানি জানো, আমার এক কেজি মাছ হলো 20 টাকা আর 2 কেজি মাছ হলো 40 টাকা। বলছে বেশ ওই মন্ত্রটাই আমাকে দাও। বলে ধীবর কি করলো, ওই 1 কেজি মাছ 20 টাকা আর 2 কেজি মাছ 40 টাকা অর্জুনের কর্ণে দিয়ে দিয়েছে। আর অর্জুন কি করেছে, আনন্দে উল্লাস হয়ে গোবিন্দের কাছে গেছে, গোবিন্দ ও গোবিন্দ গোবিন্দ, একদম উল্লাস হয়ে ডাকতে ডাকতে যাচ্ছি গোবিন্দ। গোবিন্দ বলতে কি হয়েছে? বলছে আমার দীক্ষা হয়ে গেছে। বলে তোমার দীক্ষা হয়েছে কি গো মা? দীক্ষা হয়ে গেছে, দীক্ষা হয় না কেন? আরে গুরুদেব যেটা দিবে সেটাই মন্ত্র, গুরুদেব কর্ণে যেটাই দিবে সেটাই মন্ত্র, তার মানে দীক্ষা হয়েছে। তখন গোবিন্দ বলছে তোমার দীক্ষা হয়েছে কিন্তু তোমার কি হয় না জানো? বলে গুরু প্রণাম হয় না, গুরু প্রণাম হয় না, গুরু প্রণাম হয় না, গুরু প্রণাম হয় না, যাও যাও ফিরে যাও, গুরু প্রণাম হয় না, যাও যাও ফিরে যাও, গুরু প্রণাম হয় না। কি বললে গোবিন্দ? হ্যাঁ তো, যা দীক্ষা দিয়েছে বাবা, আনন্দে উল্লাস হয়ে ছুটতে ছুটতে চলে গেছে গোবিন্দের কাছে। আর গুরুদেবকে যে প্রণাম করতে হবে সে কথাটা আর মনে নেই। বলছে প্রণাম কিরকম করে আমি তো জানি না। গোবিন্দ মনে মনে চিন্তা করছে এই তো সুযোগ, ভক্তের চূড়মণি তো চতুরের চূড়মণি গোবিন্দ, এই তো ভক্ত চরণ পাওয়ার সুযোগ। গোবিন্দ বলছে দাঁড়াও আমি তোমাকে প্রণামটা দেখিয়ে দিচ্ছি। দেখলেন বাবা কেমন করে ভক্ত চরণ পেতে হয়, ভক্ত রজ পেতে হয়। আমার ভগবান প্রমাণ করে দিল অর্জুনকে সষ্টাঙ্গে প্রণাম করছে। অর্জুন প্রণাম দেখে গোবিন্দ প্রণাম শিখিয়ে দিয়েছে, অর্জুন ছুটতে ছুটতে যাচ্ছে সেই ধীবরের কাছে। আর অর্জুন গিয়ে ধীবরের কাছে সষ্টাঙ্গে প্রণাম করেছে। যেই না সষ্টাঙ্গে প্রণাম করেছে অর্জুনের হাত দুটা ধরেছে আমার গোবিন্দ, উঠো অর্জুন উঠো, তুমি চেয়ে দেখো আমি কে। ও গোবিন্দ নিজেই এসেছে অর্জুনকে কৃপা করার জন্য, ধীবরের বেশ ধারণ করে। আর যখন অর্জুন উঠে দাঁড়ালো কি দেখলো গো,
আমার গোবিন্দ গুরু রূপে দাঁড়ায় আছে, গোবিন্দ গুরু রূপে দাঁড়ায় আছে, ভক্ত কৃপা করবে বলে গুরু রূপে দাঁড়াই আছে, করবে বলি আমার গোবিন্দ গুরু রূপে দাঁড়াই আছে, ভক্ত কি পা করবে বলে দাঁড়াই আছে, দাঁড়াই আছে ভক্ত কি পা করবে বলে দাঁড়াই আছে, দাঁড়াই আছে ভগবান কৃপা করে দাঁড়াই আছে, দাঁড়াই আছে শিব ভগবান কৃপা করে দাঁড়াই আছে, গৌর হরি বলে দাঁড়াই আছে, দাঁড়াই আছে নিতাই গৌর হরি বলে দাঁড়াই আছে, দাঁড়াই আছে। এইভাবে আমাদেরকে গুরু কৃপা লাভ করতে হবে বাবা, যদি গুরু কৃপা লাভ না হয় তাহলে আমাদের এই যে মানব জন্মটা কি হবে জানো, যাওয়া আসা বিফল হয়ে যাবে, শুধু ভবে এলাম আর গেলাম, জীবনে কিছুই করলাম না। কে তুমি রাধে রাধে বাবা, কেউ যদি নিয়ম সেবা করে থাকেন, নিয়মের মধ্যে যারা সেবা করেন, যদি কেউ উপস্থিত হয়ে থাকেন, আমার বাবা বললেন এখানে প্রসাদের ব্যবস্থা আছে, বাবার সঙ্গে যোগাযোগ করে প্রসাদ পেয়ে নেবেন। সে গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। তুমি কাছে আছো তবু জানি না ছো কোন খানে, কে তুমি কাছে আছো জানি না আছো কোন খানে, কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোন খানে, তুমি কাছে আছো তবু জানি না আছো কোন খানে, যে কথা বলো তাই শুনি যা, যে কথা বলো তাই শুনে যাই, যে কথা বলো তাই শুনে যাই, যে কথা বলো তাই শুনে যাই, রাধে রাধে না কোতার মানে, যে কথা বলো তাই শুনে যাই, যে কথা বলো তাই শুনে যাই, বুঝি না তবু তার মানে, তুমি কাছে আছো তবু জানি না আছো কোন খানে, তুমি কাছে আছো তবু জানি না আছো কোন খানে, হাতটা ধরি রাধে রাধে অন্ধকারে প্রদীপ জ্বালা, হাতটা ধরি আমাকে বাড়াও অন্ধকারে প্রদীপ জ্বালা, হাতটা ধরি রাধে রাধে আমাকে অন্ধকারে প্রদীপ জ্বালা,
কাজটা ধরে আমাকে চালাও অন্ধকারে ওদিন জ্বালাও চোখের দেখা দেখি না প্রভু চোখের দেখা দেখি না প্রভু একই খেলা কে জানে চোখের দেখা দেখি না প্রভু একই খেলা আমার মহাপ্রভু কি করছে গো? আজকে লীলা হবে তো বাবা, লীলার কথা আমি বলে গিয়েছি, কি লীলা হবে বলি না? আজকের লীলার বিষয়বস্তু হলো বাঁকে বিহারীলা, বৃন্দাবন লীলা আস্বাদন করবো এই গৌরচন্দ্রিকা করে। বৃন্দাবনের নাম, লীলার নাম বাঁকে বিহারীলাল। তার আগে চলুন আমরা একটু গৌরের সম্বন্ধে জেনে নিই। তাহলে গৌর সুন্দর আমার কলিযুগে জন্মগ্রহণ করে কি করছে? ভক্তদেরকে নিয়ে নগরের পথে বিচরণ করছে, আর গৌরাঙ্গের চরণ জড়িয়ে ধরে একটি বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটির নাম কি? ছেলেটির নাম হলো কানাই ঘোষ। আর আমার গোবিন্দের নাম কি? গোবিন্দের নামও কানাই, আর ছেলেটির নামও কানাই। যেই না গোপীপ্রভু চরণের দিকে তাকিয়েছে, ছেলেটি চরণ জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। বউ বলছে, কে তুই? তুই আমার চরণ ধরে দাঁড়িয়ে আছিস? বলছে, প্রভু তুমি আমার দাদা, আমি তোমার ভাই। বলে, হ্যাঁ রে, তোর নাম কি? বলছে, আমার নাম কানাই ঘোষ। আরে তুই ঘোষ গোয়ালার ছেলে, আর আমি হলাম নিমাই পণ্ডিত, হ্যাঁ ব্রাহ্মণের ছেলে। তার তোর সঙ্গে আমার ভাতৃ সম্পর্ক হলো কি করে? বলে, প্রভু তুমি জানো না, তোমার মা আর আমার মা দুজনে গিয়েছিল শ্রীক্ষেত্রে। কোথায়? পুরীধামে। পুরীধামে সেখানে গিয়ে দুজনে সন্ধি পাতিয়েছে, মানে বোন পাতিয়েছে। তাহলে তোমার মা যদি আমার বোন হয়, আমার মা যদি তোমার মায়ের বোন হয়, তাহলে আমরা দুজন কে হব? মাস্ত তো ভাই, দাদা আর ভাই। সেই জন্য তুমি হলে দাদা আর আমি হলাম ভাই। মহাপ্রভু বলছে, না তা না হয় হলো, কিন্তু তুই আমার চরণটা ধরে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছিস কেন? বলছে, প্রভু আমাদের বাড়িতে অনেক গাভী, কারণ আমরা জাতিতে গোয়ালা, তো অনেক গাভী রয়েছে। মা বলেছে, জানা তোর নিমাই দাদাকে একবার ডেকে নিয়ে আয়, আমি ক্ষীরসর নবনী প্রস্তুত করেছি, একটু সেবা করে যাবে। তাই মা তোমাকে ডেকেছে, তুমি কি যাবে? প্রভু বলছে, যে আমাকে ডাকার মতো ডাকে, যে আমাকে ডাকার মতো ডাকে, তার ডাক যদি না থাকে ফাঁকে, তার ডাক যদি না থাকে ফাঁকে, আমি তো না যেয়ে থাকতে পারি না, ডাকতে পারি। বউ বলছে, কেউ যদি আমাকে ডাকার মতো ডাকে। ডাকার মতো কে ডেকেছিল গো? হ্যাঁ, বিদুরের স্ত্রী পরাশরী। অনেকে ডেকেছে, অনেকে, কিন্তু বিদুরের স্ত্রী পরাশরী ডেকেছিল, এমন তার ডাক। সে ডাক আমার গোবিন্দ উপেক্ষা করতে না পেরে ছুটতে ছুটতে চলে গেল পরাশরীর ঘরে। আর পরাশরী কি সেবা দিল? কলা চপা। কেমন ভক্ত যে গোবিন্দকে কলা চাপা সেবা দিয়েছে। এই রকম ভক্ত হয়ে ডাকতে হবে, তবে আমার গোবিন্দ সাক্ষাৎ দর্শন দেবে। তা গোবিন্দ বলছে, এই কে আগে যাবে? তুই আগে যাবি না আমি আগে যাব? হ্যাঁ,
তুই আগে যাবি না আমি আগে যাব? আচ্ছা মায়েদেরকে একটা প্রশ্ন করি, বলুন তো, পিতা পুত্রকে পত্রা দেখিয়ে নিয়ে যায় না পুত্র পিতাকে পত্রা দেখিয়ে নিয়ে যায়? পিতা পুত্রকে পত্রা দেখিয়ে নিয়ে যাবে, তাই তো? তাহলে উনি হলেন কেন জগতের পিতা গোবিন্দ? উনি হলেন জগতের মায়ের আগে এগিয়ে চলে আসুন, সবাই এগিয়ে চলুন, পিছনে লোক দাঁড়িয়ে আছে, সবাইকে বসার সুযোগ করে দিন। উনি হলেন জগতের পিতা, বলছে চল চল তাহলে তুই আমার। সবাই আগিয়ে চলে আসুন, বলছে চল 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 তাহলে আমরা দুজনে সবাই মিলে চল। এই বলে গোবিন্দ কি করেছে, ওই ছেলেটার হাত ধরেছে, হাত ধরে ওই পথ দিয়ে অগ্রসর হচ্ছে। নাম ভজ নাম জপ নাম কর অনন্ত কৃষ্ণের নাম মহিমায়প নাম ভজ নাম জপ নাম কর অনন্ত কৃষ্ণের নাম মহিমায়প। আজ গোবিন্দের আর যে ভক্তরা ছিল সবাই নাম করতে করতে যাচ্ছে, ভজ নাম জপ নাম লহ নাম কৃষ্ণ নাম, ভজ নাম জপ নাম লহ নাম কৃষ্ণ নাম, ভজ নাম জপ নাম লহ নাম কৃষ্ণ নাম, ভজ নাম লহ নাম জপ নাম কৃষ্ণ নাম। আজ সবাই পথ ধরে যাচ্ছে নাম গাইতে গাইতে, আর এদিকে মহাপ্রভু দেখতে পেল একটি কুকুর বাচ্চা দাঁড়িয়ে রয়েছে, দুটি পাকে জোড়ো করে হাঁটু গেড়ে একটি কুকুর বাচ্চা দাঁড়িয়ে রয়েছে। মহাপ্রভু দেখে চিনতে পেরেছে ছোট করে, মহাপ্রভু দেখে চিনতে পেরে গেছে ওই কুকুর বাচ্চাটি, আর মহাপ্রভুকে দেখে কুকুর বাচ্চাটাও চিনতে পেরেছে। মহাপ্রভুকে বলছে, প্রভু তুমি বদনে বলতে পারো আর আমি শ্রবণ করতে পারি কিন্তু বলতে পারি, তো আপনার সঙ্গে একটু নৃত্য করতে পারি? মহাপ্রভু বলে, হ্যাঁ নৃত্য করো। এই বলে মহাপ্রভুর সঙ্গে কুকুর বাচ্চাটা নৃত্য শুরু করে দিয়েছে, আর যেই না নৃত্য শুরু করে দিয়েছে নৃত্য করতে করতে কুকুর বাচ্চাটার কর্ণে হরিনাম প্রদান করে দিয়েছে। মহাপ্রভু হরিনাম প্রদান করে দিয়েছে, আস্তে কুকুর বাচ্চাটার কর্ণে হরিনাম দিয়েছে মহাপ্রভু, আর যেই না হরিনাম দিয়েছে সঙ্গে সঙ্গে আর যত ভক্ত ছিল সবাই রেগে উঠেছে, ছি 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 প্রভু আর মন্ত্র দিবার জায়গা পেলে না, শেষে ওই কুকুর বাচ্চার কর্ণে হরিনাম। তখন মহাপ্রভু বলছে, শোনো এই কুকুর বাচ্চাটা কে জানো? এই কুকুর বাচ্চাটা হলো, এই কুকুর বাচ্চাটা হলো একজন বিশেষণ রাজা, বিশেষণ রাজা। হ্যাঁ এই বিশেষণ রাজা প্রত্যেক বৎসর 12 জন বৈষ্ণবের সেবা দিত, প্রত্যেক বৎসর 12 জন বৈষ্ণবের সেবা দিত, আর আমি যখন ওকে পরীক্ষা করতে গেলাম ও আমাকে চিনতে পারলো না, ওকে আমি অভিশাপ দিয়েছিলাম কুকুর জনি প্রাপ্ত হয়েছে। এই বিশেষণ রাজা 12 জন বৈষ্ণবের সেবা দিত, প্রত্যেক বৎসর 12 জন বৈষ্ণবের সেবা দিত, আর একদিন মহাপ্রভু মনে মনে চিন্তা করলো
রাজা অহংকারী লোক কেমন করে বৈষ্ণব সেবা দেয় আমাকে পরীক্ষা করতে হবে। বলে এই বারো জন বৈষ্ণবের মধ্যে একজন বৈষ্ণবের শরীরে এমন ব্যাধি দিয়েছে সে আর বিছানা ছেড়ে উঠতে পারছে না। আর মহাপ্রভু কি করেছে, গলা পচা কুষ্ঠ ব্যাধি রূপ ধারণ করেছে, চলতে পারছে না, গলা পচা কুষ্ঠ ব্যাধি রূপ ধারণ করে ওই এগারো জন বৈষ্ণবের সঙ্গে সাক্ষাৎ করছে। এগারো জন বৈষ্ণবের কাছে গিয়ে বলছে, বৈষ্ণব ঠাকুর তোমাদের তো বারো জন যাওয়ার কথা ছিল, তোমরা এগারো জন আছো, আমাকে সঙ্গে নাও। বৈষ্ণবরা ওই এগারো জন বৈষ্ণব মহাপ্রভুকে আর চিনতে পারে না, ওই যে গলা পচা কুষ্ঠ ব্যাধি দেখেছে, রক্তপুঁজ ঝরঝর করে পড়ছে, গলগল করে পড়ছে, তখন মহাপ্রভুকে বলছে দূর হয়ে যা। তোর মতো মহাপ্রভু বলছে শোনো, তোমরা এগারো জন আছো, যাবে বারো জন, আমাকে সঙ্গে নাও। বৈষ্ণব বলছে দূর হয়ে যায়, তোর মতো বৈষ্ণব যদি আমাদের সঙ্গে যায় আমাদের বৈষ্ণব সেবা হবে না, আর তোর তো বৈষ্ণব সেবাই হবে না। মহাপ্রভুকে সঙ্গে না নিয়ে এগারো জন বৈষ্ণব চলে গেল। আর যেতে যেতে পড়লো কি না একটা নদী, নদীতে নৌকো আছে, নৌকোতে পার হয়ে ওই জমিদার বাড়িতে যেতে হবে। তখন মহাপ্রভুকে না নিয়ে ওরা চলে যাচ্ছে, আর মহাপ্রভু কি করছে ওদের পিছনে পিছনে যাচ্ছে। ওরা নৌকো পাড়িয়ে চলে গেল আর মহাপ্রভু নদীর এপারে রয়েছে, মাঝি তাকে পার করছে না, বলছে দূর হয়ে যা, তোর মতো গলা পচা কুষ্ঠ ব্যাধি লোককে যদি আমার নৌকাতে তুলি আমার নৌকাটা অপবিত্র হয়ে যাবে। মহাপ্রভু বলছে আহারে, আমার এই দেহ তরিতে কত না রোজ কত লোককে পার করি, আর তোর সামান্য ওই কাঠের নৌকায় এত গর্ব এত অহংকার, মাঝি রে মাঝি রে, তোর কাঠের নৌকাতে এত অহংকার, তোর কাঠের নৌকাতে এত অহংকার, আমি সারাদিন কত না মানুষকে আমার দেহ তরিতে পার করি পার করি, আর তোর সামান্য কাঠের নৌকায় এত অহংকার। ভগবানকে চিনতে পারলো না, ভগবান কি বলছে গো, পার করে দাও হে, পার করে দাও হে, পার করে দাও হে, পার করে দাও হে, ওহে ওহে মাঝি ভাই 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 পার করে দাও হে, রাজার ঘরে যাব আমি 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 পার করে দাও হে। মহাপ্রভু দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, ওরে মাঝি আমার এই দেহতরিতে
প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কত না পার করি, আর সামান্য কাঠের নৌকা তুই আমাকে বলছিস পার করবি না, তুই অপেক্ষা কর দেখ। এই বলে মহাপ্রভু নয়নে জলে বসে কাঁদছে। মহাপ্রভু নয়নে জলে বসে কাঁদছে, আর সঙ্গে সঙ্গে স্মরণ করেছে গরুর পক্ষীকে, গরু দেখতে পাচ্ছিস গরু। এই মাঝি ভাই তার সামান্য কাঠের নৌকোতে আমাকে পার করলো না। আমি যে রাজাকে পরীক্ষা করতে যাব, তাহলে কি রাজাকে আমার পরীক্ষা করা হবে না? সঙ্গে সঙ্গে উড়তে উড়তে গরুর পক্ষে এসে উপস্থিত হয়েছে, আর গরুর পক্ষে উপস্থিত হয়ে মহাপ্রভুকে গরুর পক্ষে নিয়ে রাজবাড়িতে পৌঁছে দিয়েছে। এই যে এগারো জন বৈষ্ণব যাওয়ার আগে আমার মহাপ্রভু রাজবাড়িতে উপস্থিত হয়েছে, আর এগারো জন বৈষ্ণব পরে গিয়েছে। যেই না এগারো জন বৈষ্ণব পরে গিয়েছে, রাজা জিজ্ঞাসা করছে তোমাদের আসার কথা বারো জন, এসেছ এগারো জন, আরেকজন কই? বলছে ওই দেখো দূরে দাঁড়িয়ে রয়েছে। সঙ্গে সঙ্গে রাজা ধিক্কার দিচ্ছে, ছি 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 ছি, তোমরা আর বৈষ্ণব পেলে না, ওই গলা পচা কুষ্ঠ ব্যাধি বৈষ্ণবকে ধরে এনেছো। সঙ্গে সঙ্গে রানীমাকে আদেশ করলো, রানীমা এই এগারো জন বৈষ্ণবকে অন্তঃপুরে গিয়ে স্বর্ণ থালে করে সেবা দেওয়ার চেষ্টা কর। আর চাকরকে আদেশ দিল, চাকর যাও বাড়িতে উঠুন ধারে একটি ছেঁড়া কলা পাতা দিয়ে ওই গোলাপ পচা কুষ্ঠ ব্যাধিকে সেবা দাও। যেই না মহাপ্রভু কলা পাতাতে সেবা দিয়েছে, মহাপ্রভু দুনয়ন দিয়ে জল বয়ে যাচ্ছে। ওরে বস, ওরে ভক্ত রাজা, ওরে রাজা, ওরে ভক্ত, তুই ভগবানকে চিনতে পারবি না, ভগবানকে সেবা দিলি ছেঁড়া পাতা ছেঁড়া আসনে। আর বৈষ্ণবদেরকে সেবা দিলি স্বর্ণ থালে, তাদের এঠো কথা তুই উচ্ছিষ্ট গ্রহণ করলি, আমার উচ্ছিষ্ট গ্রহণ করলি না? বাড়ির চাকরকে বললো যাও ওই এঠো পাতাটা তুমি নর্দমায় ফেলে দিয়ে এসো। বাড়ির চাকর কি করলো, সেই এঠো পাতাটা দিয়ে নর্দমাতে ফেলতে যাচ্ছে, আর গাছের উপরে ছিল গরুর পক্ষী। গরুর পক্ষী মনে মনে চিন্তা করলো, আহারে এত সুন্দর মহাপ্রসাদ নর্দমায় যাবে, না না ওকে নর্দমায় যেতে দেয়া হবে না। গরুর পক্ষী কি করলো, ছ মেরে সে চাকরের হাত থেকে প্রসাদের পাতাটা নিয়ে নিল, আর প্রসাদের পাতাটা নিয়ে গরুর পক্ষী কি করছে, সেবা করছে। চাকর দেখতে পেয়ে অবাক হয়ে গেল, কি গলা পচা কুষ্ঠ ব্যাধির এঠু প্রসাদ খাচ্ছে গরুর পক্ষী, যে কোনোদিন প্রসাদ ছাড়া সেবা করে না, সেই গরুর পক্ষী খাচ্ছে ওই গলা পচা কুষ্ঠ ব্যাধির প্রসাদ, এঠু প্রসাদ।
সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে রাজাকে বললো, রাজা মশাই, রাজামশাই কি হয়েছে রে? জানেন রাজামশাই, যে গোলাপচা কুষ্ঠ ব্যাধি কলাপাতাই করে সেবা দিয়েছিলেন, তার সেই কলাপাতার এঁঠো প্রসাদ কে খাচ্ছে জানেন? যে ভগবানের প্রসাদ ছাড়া সেবা করে না, সেই গরুর পক্ষে সেবা করছে। রাজা অবাক হয়েছে, ছুটতে ছুটতে যাচ্ছে, কোথায় সেই, কোথায় সেই গোলাপচা কুষ্ঠ ব্যাধি? রাস্তায় দেখতে পেয়েছি, দেখতে পেয়ে সেই রাজা কি করেছে, সেই গোবিন্দের চরণে লুটিয়ে পড়েছে। দিনের ঠাকুর দীনবন্ধু একবার দেখা দাও, দিনের ঠাকুর দীন বন্ধু একবার দেখাও দাও, দীন বন্ধু একবার দেখাও, দীনের ঠাকুর প্রভু কৃপা করে ওই চরণে তোমার করে দিনের ঠাকুর দীন বন্ধু একবার দেখা দাও, দিনের ঠাকুর দীন বন্ধু একবার দেখা দাও, দিনের ঠাকুর দীন বন্ধু একবার দেখা দাও।